কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ দিবস পালন করলো কেশিয়ারির কিষাণ ক্ষেত মজুর সংগঠন। কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবি জানিয়ে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করলো সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠন। দিল্লির সিংহ বর্ডারে দীর্ঘ প্রায় ৯ মাস ধরে চলা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে সারা দেশের পাশাপাশি কেশিয়ারি ব্লকের কেশিয়ারিতে মিছিল ও পথসভা করে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের দাবি, কৃষি আইন 2020 বাতিল, বিদ্যুৎ আইন বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কৃষকেরা। তাকে সংহতি জানিয়ে অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় এই প্রতিবাদ দিবস কর্মসূচি বলে জানানো হয়েছে। কৃষি আইন প্রত্যাহার, এমএসপি তথা ফসলের সর্বোচ্চ সহায়ক মূল্য আইন প্রত্যাবর্তন, মোটা ধান সহায়ক মূল্যে 2,500 টাকা কুইন্টালে কেনার ব্যবস্থা, সস্তায় সার বীজ কীটনাশকের সরবরাহের দাবি জানিয়ে পথসভার বক্তব্য রাখেন বক্তারা। কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে কৃষি আইন বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। 500টিরও বেশি কৃষক সংগঠন শামিল হয়েছিলেন, তাদের দাবি একটাই ছিল, স্বাধীনতার 74 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কৃষক জীবনের যন্ত্রণা, অভাব, দারিদ্রতা মুছে তো যায়নি, নতুন করে যে কৃষি বিল কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে চাইছে। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।